হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি প্রজেক্টের একটি আদর্শ প্রজেক্টের ভিডিও দেখাবো আর এই প্রজেক্টটা মোটামুটি কয়েকটা প্রজেক্ট মিলে এক মালিকানাধীন এখানে এই প্রজেক্টের চতুর্পাশে অনেক সুন্দর মনোরম বৃক্ষ দ্বারা বেষ্টিত এবং এখানে অনেক রকমের ফুল ফল এর গাছ এখানে রোপণ করা হয়েছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এই পরিবেশের মধ্যে অনেক রকমের মাছ চাষ করা হয় যে মাছগুলোর মধ্যে রয়েছে রুই কাতল চিতল মৃগেল কার পুটি সরপুটি নাইলটিকা বা তেলাপিয়া এরকম অনেক রকমের মাছ রয়েছে তো এই মাছগুলোর একটা আদর্শ এখানে খুব ছোট থেকে খুব ছোট না এই অন্তত একশো গ্রাম থেকে এক থেকে দুই কেজি পাঁচ কেজি পর্যন্ত এখানে মাছ রয়েছে এমনকি জানা গেছে কিছু কিছু মাছ নাকি প্রায় বিশ কেজির উপরেও এখানে রয়েছে তাহলে এখানে মোটামুটি একটা বড় প্রজেক্টে পুরাতন মাছ রয়েছে এই প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো এখানে যে বৃক্ষরাজি দেখছেন এই বৃক্ষরাজির মধ্যে কিন্তু অনেক রকমের পাখি বাস করে এই পাখিগুলোর মধ্যে ওই যে সামনে একটি ঘর দেখতেছেন এটা হলো এই প্রজেক্টের এই ঘর এখানে এই পানির সময় পানি উত্তোলন করা হয় পানি প্রয়োজন হইলে এখানে একটি ডিপ রয়েছে আর এখানে যেটা আদর্শ বলতে চেয়েছিলাম সেটা হলো এখানে অনেকগুলো মাছ এর মধ্যে খেকো যে মাছ পাখি পাখি রয়েছে যেমন পানকড়ি মাছরাঙা বক ইগল চিল তারপরে এরকম অনেক ধরনের এই পাখি এখানে আসে এবং কি এছাড়াও ফিঙ্গে দুয়েল কোয়েল ময়না শ্যামা তারপরে কুকিল কাক এরকম অনেক পাখি এখানে এসে বিচরণ করে এবং এই বৃক্ষরাজির মাঝে এগুলা বসবাস করে এগুলো স্থান নিয়ে থাকে এখানে এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এখানে একটা আদর্শ পার্কও বলা যায় যে সব এই রাস্তা বা এই প্রজেক্টের পার্কগুলো রয়েছে এই নিদর্শনগুলোর মধ্যে এই প্রজেক্টগুলো আরও আরও কিছু আছে যেগুলো এই প্রজেক্টের পাশ দিয়ে কিন্তু বড় ধরনের খাল প্রবাহিত হয়ে গেছে এবং কি এই খালে অনেক ধরনের ভেল এবং কি মাছ ধরার অনেক জাল এই ফেলা হয় আমি কি চতুর্দিকে আছে ফসলের মাঠ ধান আউশ আমন বড়ো টমেটো বেগুন আলু কপি আদার্স এরকম তরমুজ বাঙ্গি এরকম অনেক ফসল ফলানের মাঠ রয়েছে এইগুলোর মধ্যে সেগুলো ফলানো হয় আমরা একটু লক্ষ্য করলে দেখব আসলে এখানে অনেক মাছ খুব দৌড় করতেছে ছুটোছুটি করতেছে মাছগুলো অবশ্য ক্যামেরার চোখে হয়তো আসবে না অনেক বড়ো বড়ো মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো প্রতিনিয়ত এরকম পুরো এই প্রজেক্টের মধ্যেই ছোটোছুটি করে এবং মাতিয়ে রাখে এই প্রজেক্টের খুব সুন্দর এই পথগুলো কিন্তু খুব মনোরম এবং কি এই চলার বা হাঁটার জন্য খুব সুরম পরিবেশ সৃষ্টি করেছে তো আজকে এ পর্যন্তই ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফিজ